আজ আমরা ক্লাস 5 এর রোমান সংখ্যা নিয়ে আলোচনা করব। রোমান সংখ্যা ব্যাপারটা তোমাদের এখন বেঙ্গলি মিডিয়াম স্কুলে হয়তো নেই, কিন্তু তোমরা যে বিভিন্ন সিবিএসই বোর্ড বলো বা নবোদয় স্কুল বলো, ওরা কিন্তু রোমান সংখ্যা ক্লাস 3 ক্লাস 4 থেকে স্টার্ট করে। তাহলে দেখে নিয়ে আসা রোমান সংখ্যা জিনিসটা কি, আর আমাদের বেঙ্গলি মিডিয়ামে রোমান সংখ্যা ক্লাস 6 থেকে আরম্ভ হচ্ছে। তাহলে আমরা ক্লাসের বিষয়ে আসা যাক। আমরা আজকে 1 থেকে 50 পর্যন্ত রোমান সংখ্যা জেনে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 34, 35, 36, 37, 38, 39, 40 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। এখন এই রোমান সংখ্যা ব্যাপারে বলি, আমরা দেখতে পাচ্ছি এখানে যখন 1 লিখলাম অর্থাৎ একটা দাঁড়ি, তো এই দাঁড়ি ব্যাপারটা পর পর আমরা দেখতে পাচ্ছি তিনবার বসছে। যেমন 3 এখানে ধরলাম, 3 তে তিনবার বসলো, যেই 4 হয়ে গেল একটা কমে গেল, একটা কমে গেল 3 থেকে 4 যখন একটা বাড়লো, তাহলে 5 থেকে 4 একটা কমে গেল। তার মানে 5 যখন আমরা ভি দিয়ে লিখছি, 4 লিখছি আই দিয়ে। আবার যখন 10 কে লিখছি x দিয়ে, 9 হয়ে গেল ix। তখন তোমরা লক্ষ্য করো যে আমরা যে কোনো সংখ্যা লিখি না কেন, পর পর আমরা তিনটে 1 মডেল লিখতে পারব না, যখনই তিনটের বেশি লিখতে পারব না, তিনটে পর্যন্তই পারব। আবার অন্যদিকে যখন x মডেল লিখছি, x কে আমরা তিনটে লিখতে পারছি। এখানে দেখতে পাবো 30, 30, 3x। এবার যখন 39 পর্যন্ত লিখলাম ট্রিপল এক্স আই এক্স, কিন্তু ওখানে তো কই লিখতে পারলাম না যে ট্রিপল মানে 4 এক্স লিখতে পারলাম না, 3 টি লিখতে পারলাম, তাহলে আমরা এক্স তো লিখতে পারলাম পরপর তিনবার। আর এমনিতে আমরা জানি জামার সাইজ হয় এক্সএল, এক্সএল আর এর টা কত, 50, 50, তার মানে এর যদি 50 হয় 40 কত হবে, 40 হবে 50 থেকে 10 বিয়োগ, তাহলে আমরা এর আগে এক্স বসিয়ে দিয়েছি। কিন্তু অন্য জায়গাতে যেমন নাম্বার 10 বললাম x, এখানে x এর আগে 1 মোড বসিয়ে দিয়েছি ix। এখন তোমরা খেয়াল রাখবে যে পর পর যেমন তিনটে 1 মোড বসতে পারে না, তিনটের বেশি, তিনটের পর্যন্তই বসতে পারে, তিনের বেশি বসতে পারে না, সেরকম পর পর x মোডও তিনটেই বসবে, চারটে বসবে না। এগুলো খেয়াল রেখো, আর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে
আর বড় সংখ্যার দিকে নিয়ে যাব আর তোমরা রোমান সংখ্যা নিয়ে লিখতে চেষ্টা করো তোমাদের অসুবিধা হবে না আর আজকে আমরা ক্লাস এখানেই থামছি আবার পরবর্তী দিনে 11 থেকে উপর দিকে সংখ্যাগুলো শিখবো।